বাংলা ল স্কুল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় হলো দণ্ডবিধি 1860। আমরা আজকের ভিডিওতে আলোচনা করব অপরাধের প্ররোচনা বা অপসহায়তা বা ইংলিশে অ্যাবেটমেন্ট যে অধ্যায়টি আছে সেই বিষয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওতে আলোচনা করা হবে দণ্ডবিধির 107 থেকে 130 ধারা পর্যন্ত। দণ্ডবিধির উপর এটি আমাদের অষ্টম ভিডিও। আমরা ইতিমধ্যে দণ্ডবিধির উপর 7টি ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছি। আশা করি আপনারা যারা সেই ভিডিওটি এখনও দেখেননি তারা সেই ভিডিওটি দেখে নেবেন এবং আপনাদের দণ্ডবিধি সম্পর্কে পরীক্ষার প্রস্তুতিকে আরও শক্তিশালী করবেন। তো চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক দণ্ডবিধি 1860-এ অপরাধের প্ররোচনা বা অপসহায়তা সম্পর্কে ধারা 107 থেকে ধারা 120 পর্যন্ত কী কী বিষয়ে আলোচনা করা হয়েছে। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। দণ্ডবিধির পঞ্চম অধ্যায়ে অপরাধের প্ররোচনা বা অপসহায়তা সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো প্রথমে আমরা দেখি যে এই অধ্যায় পাঁচের গুরুত্বপূর্ণ ধারা কী কী। তো অধ্যায় পাঁচের গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে 107, 108, 115। এই তিনটি ধারা গুরুত্বপূর্ণ। আপনারা সবগুলো ধারাই পড়বেন, তবে এই তিনটি ধারা একটি গুরুত্ব সহকারে পড়বেন। তো অপরাধের প্ররোচনা বা অপসহায়তা সম্পর্কে আলোচনার পূর্বে আমাদের বলে রাখা প্রয়োজন, আমাদের দণ্ডবিধির ওপর চতুর্থ ভিডিওতে আমরা ফৌজদারি অপরাধের ক্ষেত্রে পরার্থ দায় সম্পর্কে আলোচনা করেছি এবং সেই ভিডিওতে ধারা 34, ধারা 149, ধারা 109, ধারা 120 খ এবং 396 এই যে ফৌজদারি অপরাধের ক্ষেত্রে যে পরার্থ দায় সম্পর্কে যে বিধিবিধানগুলো আছে সেই সবগুলো ধারা একটি মিলে একটি ভিডিও আমরা আপলোড করেছি। আপনারা সেই ভিডিওটি অবশ্যই অবশ্যই দেখবেন এবং আমরা এই ভিডিওতে অপরাধের প্ররোচনা এবং অপসহায়তা সংক্রান্ত ধারা 107 থেকে ধারা 120 পর্যন্ত কী কী বিষয় আছে সেগুলো আমরা দেখব। তো প্রথমেই প্রশ্ন আসে যে অপরাধের প্ররোচনা বা অপসহায়তাটা কী। কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে কোনো অপরাধ করার জন্য বুদ্ধি পরামর্শ বা অন্য কোনোভাবে সাহায্য করলে সেই ব্যক্তি অপরাধের সহায়তা করেছে বলে গণ্য হবে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে অপরাধ করার জন্য বুদ্ধি পরামর্শ দেয় অর্থাৎ কুপরামর্শ দেয় বা ষড়যন্ত্র করে বা অন্য কোনোভাবে সাহায্য করে বা অপরাধের ক্ষেত্রে অন্যান্যভাবে যদি কোনো সাহায্য করে সেক্ষেত্রে সেই ব্যক্তি অপরাধের সহায়তা করেছে বলে গণ্য হবে। তো এই যে ধারা 107, ধারা 107 যে বিষয়টি আলোচনা করা হয়েছে সেটি আমরা দেখি। ধারা 107-এ বলা আছে কোনো বিষয়ে সহায়তা প্রদান, যদি কোনো ব্যক্তি প্রথমত কোনো বিষয় সম্পাদন করার জন্য কোনো ব্যক্তিকে প্ররোচিত করে, দ্বিতীয় কোনো বিষয় সম্পাদনের জন্য এক বা একাধিক ব্যক্তির সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়, যে ষড়যন্ত্রের দরুন কোনো কাজ বা অবৈধ বিরতি সংঘটিত হয় এবং অনুরূপ কার্য বা অবৈধ বিরতি উক্ত বিষয় সম্পাদনের জন্য সংঘটিত হয়, অথবা তৃতীয়ত উক্ত বিষয় সম্পাদনের জন্য কার্য বা অবৈধ বিচ্যুতি কর্তৃক ইচ্ছাকৃতভাবে সহায়তা করে, তাহলে উক্ত ব্যক্তি সম্পাদনের সহায়তার জন্য অপরাধ সম্পাদনের সহায়তার জন্য দোষী সাব্যস্ত হবে। এটি হলো ধারা 107-এর বিষয়বস্তু, এটি আমরা পরে একটু আলোচনা করব। এবং এই ধারা 107 যদি আমরা অ্যানালিসিস করে দেখি তো আমরা পাই যে ধারা 107 থেকে আমরা তিনটি অপরাধের প্ররোচনা বা অপসহায়তার তিনটি উপাদান পাই। তো এই তিনটি উপাদান থাকলে আমরা বলতে পারবো যে অপরাধের প্ররোচনা বা অপসহায়তা করা হয়েছে। এই তিনটি উপাদান কী কী? এই তিনটি উপাদান হলো প্রথমত প্ররোচিত করে, দ্বিতীয় ষড়যন্ত্রে লিপ্ত হয়ে এবং তৃতীয়ত ইচ্ছাকৃতভাবে কোনো কাজ করা বা কাজ করা হতে বিরত থেকে সহায়তা করলে সেটি অপরাধের প্ররোচনা বা অপসহায়তা বলে গণ্য হবে। এরপরে যে বিষয়টি আসে সেটি হচ্ছে ধারা 108। ধারা 108-এ যে দুষ্কর্মের সহায়তাকারী একে সংজ্ঞায়িত করা হয়েছে, সেখানে বলা হয়েছে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে অপরাধ করার জন্য বুদ্ধি পরামর্শ দিয়ে বা অন্য কোনোভাবে সাহায্য করলে সে ব্যক্তি দুষ্কর্মের সহায়তা করেছে বলে গণ্য হবে। অর্থাৎ যে এই কাজগুলো করবে সে তাকে দুষ্কৃতিকারী বা দুষ্কর্মের সহায়তাকারী বলে গণ্য হবে। এখানে ধারা 108-এ দুষ্কর্মকে সংজ্ঞায়িত করা হয়েছে। এরপরে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে ধারা 108-এর ক, এখানে বলা আছে যে বাংলাদেশের বাইরে অপরাধ সমূহের সহায়তা, অর্থাৎ বাংলাদেশের বাইরে যদি কোনো অপরাধ সংঘটিত হয় এবং সে কেউ যদি বাংলাদেশের ভিতরে থেকে সেই অপরাধের জন্য কোনো বুদ্ধি পরামর্শ বা কোনো সহযোগিতা করে সেক্ষেত্রেও কিন্তু তাকে দোষী সাব্যস্ত করে শাস্তি প্রদান করা যাবে, এটা বলা আছে ধারা 108-এর কয়ে। এবং দণ্ডবিধির এই আমরা 107 এবং 108 এবং 108-এর ক দেখলাম এবং এই দণ্ডবিধির 109 থেকে 120 ধারা পর্যন্ত বিভিন্ন প্রকার অপরাধের প্ররোচনা বা অপসহায়তার
শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। তো প্রথমে যে বিষয়টি আসে সেটি হলো দণ্ডবিধির 109 ধারা অনুযায়ী প্ররোচনার জন্য শাস্তি প্রদানের দুইটি নিয়ম নির্ধারিত হবে, অর্থাৎ দুইটি নিয়মে এই প্ররোচনার জন্য শাস্তি নির্ধারণ করা হয়। তো এই দুটি বিষয় কি কি, সেটি হলো প্রথমত যে যে ক্ষেত্রে অপরাধের সহায়তার জন্য আইনে শাস্তি নির্ধারণ করা দেওয়া আছে সেক্ষেত্রে সংশ্লিষ্ট অপরাধের সহায়তাকারী উক্ত শাস্তিতে দণ্ডিত হবে, অর্থাৎ কোনো অপরাধের যদি সহায়তার জন্য দণ্ডবিধিতে বা কোনো আইনে যদি নির্ধারণ করে দেওয়া থাকে যে অপরাধের সহায়তা করলে তার শাস্তি এটা হবে, 2 বছর 3 বছর বা 10 বছর কারাদণ্ড হবে, যদি এটাও আইনে উল্লেখ করা থাকে তবে সেই দণ্ডে সেই ব্যক্তি অপরাধের সহায়তার জন্য বা অপরাধের প্ররোচনা বা অপসহায়তার জন্য দোষী সাব্যস্ত হবেন এবং সেই শাস্তি তাকে দেয়া হবে। কিন্তু যে ক্ষেত্রে অপরাধের সহায়তার জন্য শাস্তি আইনে নির্ধারণ করে দেয়া নাই সেক্ষেত্রে সংশ্লিষ্ট অপরাধের সহায়তাকারী মূল অপরাধের জন্য নির্ধারিত শাস্তিতে দণ্ডিত হবে না, অর্থাৎ যদি কোনো ক্ষেত্রে যদি অপরাধের সহায়তার জন্য বা অপরাধের সহযোগিতার জন্য কোনো শাস্তি নির্ধারণ করে দেওয়া না থাকে তবে সেক্ষেত্রে মূল যে অপরাধ আছে সেই মূল অপরাধের জন্য নির্ধারিত শাস্তিতে দণ্ডিত হবে, অর্থাৎ তার শাস্তিটি হবে মূল অপরাধের সাথে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এবং আপনাদেরকে আবার বলে রাখি যে আমরা কিন্তু আমাদের চতুর্থ ভিডিওতে আমরা এই অপরাধের সহায়তা অপসহায়তা এবং অন্যান্য যে ফৌজদারি অপরাধের যে প্রদত্ত দায়গুলো আছে সেই দায়গুলো সম্বন্ধে একটি ভিডিও আমরা দিয়েছি, সেই ভিডিওটি আপনারা অবশ্যই দেখে নেবেন। তো দণ্ডবিধির এই যে 107 ধারায় অ্যাবেটমেন্টের ক্ষেত্রে তিনটি উপাদান থাকতে হবে, তিনটি উপাদানের মধ্যে একটা দেখেছি আমরা প্ররোচনা, ষড়যন্ত্র এবং সহযোগিতা, এই তিনটি বিষয় থাকতে হবে। এবং এই যে অপরাধের সহায়তা, এই অপসহায়তার জন্য যে শাস্তি দেওয়া হবে এই শাস্তি আলোচনা করা আছে ধান দণ্ডবিধির 109 থেকে 120 ধারা পর্যন্ত। এবং আমরা বললাম যে যদি অপরাধের সহায়তার জন্য কোনো যদি নির্ধারিত শাস্তি থাকে তবে সেই ব্যক্তিকে সেই নির্ধারিত শাস্তিতে দণ্ডিত করা হবে যদি প্রমাণিত হয়, এবং যদি কোনো নির্ধারিত শাস্তি না হয় তবে যে অপরাধের জন্য সহায়তা করা আছে সেই অপরাধের জন্য যে শাস্তি নির্ধারিত শাস্তি আছে সেই নির্ধারিত শাস্তিতে দণ্ডিত করা যাবে। এবং এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা একটি উদাহরণ বলি, উদাহরণটি দেখলে উদাহরণটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে এ বি নামক একজন উন্মাদ ব্যক্তিকে বিষ পান করে আত্মহত্যা করতে প্ররোচনা করে। উন্মাদ ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করে, শিশু বা উন্মাদ ব্যক্তির আত্মহত্যার সহায়তার জন্য শাস্তি দণ্ডবিধি 305 ধারা উল্লেখ করা আছে, অর্থাৎ যে শিশু বা কোনো উন্মাদ ব্যক্তিকে যদি আত্মহত্যা যদি সহায়তা করা হয় তবে সেক্ষেত্রে সেটা 305 ধারা বলা আছে, তাই আত্মহত্যা প্ররোচনা করার জন্য এর শাস্তি 305 ধারা অনুযায়ী নির্ধারিত করে। যেহেতু এখানে অপরাধের সহায়তার জন্য নির্ধারিত শাস্তি আছে সেক্ষেত্রে তার শাস্তি হবে 305 ধারা অনুযায়ী। এবং এই ক্ষেত্রে এ মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা অনধিক 10 বছর মেয়াদে কারাদণ্ড দিতে হবে, এটা বলা আছে 105। এক্ষেত্রে হচ্ছে যে শাস্তি প্রদানের যে প্রধান নিয়ম অর্থাৎ যে নির্ধারণ করে দেওয়া আছে সেটি এখানে কার্যকর হবে। এবং আরেকটি উদাহরণ দেখি, সেটি হচ্ছে এ এবং বি একত্রে জেডকে বিষ প্রয়োগে হত্যা করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়। ওই ষড়যন্ত্র অনুযায়ী এ বিষ সংগ্রহের জন্য বিকে প্রয়োজনীয় অর্থ দেয়, বি বিষ সংগ্রহ করে, এ এর অনুপস্থিতিতে বি ওই বিষ জেডকে পান করা তার মৃত্যু ঘটায়। এখানে বি খুনের জন্য দায়ী হবে এবং খুনের জন্য নির্ধারিত 302 ধারায় দণ্ডিত হবে। অন্যদিকে এ খুনের সহায়তার জন্য দায়ী হবে কিন্তু খুনের সহায়তা করার জন্য কোনো শাস্তির বিধান দণ্ডবিধিতে নেই, অর্থাৎ খুনে যদি কেউ সহযোগিতা করে সেক্ষেত্রে কিন্তু কোনো শাস্তির বিধান নাই। তো এই ক্ষেত্রে এ মূল অপরাধের জন্য অর্থাৎ খুনের জন্য 302 ধারায় দণ্ডিত হবে, যেহেতু খুনের সহায়তার জন্য কোনো শাস্তি নেই তবে সেক্ষেত্রে তার যে মূল অপরাধ অর্থাৎ 302 ধারায় যে শাস্তি আছে সেই শাস্তিতে দণ্ডিত হবেন। এটি হচ্ছে দ্বিতীয় ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে যায়, অর্থাৎ এক্ষেত্রে নির্ধারণ করা নাই, অর্থাৎ দেখতে হবে যে অপরাধের সহায়তার জন্য শাস্তিটি নির্ধারণ করে দেওয়া আছে কোনো আইনে, আর যদি না থাকে তবে সে যে মূল যে অপরাধটি হয়েছে সেই মূল অপরাধের যে নির্ধারিত শাস্তি সেই শাস্তিতে সে দণ্ডিত হবে। এরপরে আসে যে অপরাধের প্ররোচনা বা অপসহায়তার শাস্তি, আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ আমরা শাস্তি এবার দেখব। ধারা 115তে বলা আছে দুটি বিষয়, একটি হচ্ছে যে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে শাস্তিযোগ্য অপরাধে সহায়তাকরণ অপরাধ অনুষ্ঠিত না হয়, যদি অপরাধটি অনুষ্ঠিত না হয় এবং অপরাধে যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে শাস্তিযোগ্য অপরাধে সহায়তা হয় তবে সেক্ষেত্রে অনধিক 7 বছর এবং জরিমানা, এক্ষেত্রে তার শাস্তি হবে 7 বছর সশ্রম কারাদণ্ড এবং জরিমানা, অর্থাৎ এক্ষেত্রে দুটোই হবে। এবং
দ্বিতীয় যে অংশটা আছে সেই ক্ষেত্রে হচ্ছে যে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তিযোগ্য অপরাধের সহায়তাকরণ অপরাধ যদি অনুষ্ঠিত না হয়, অর্থাৎ যদি অপরাধ যদি অনুষ্ঠিত না হয় অনুষ্ঠিত হয় তাহলে কি হবে। এখানে বলা আছে যে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে শাস্তিযোগ্য অপরাধে সহায়তাকরণ অপরাধ অনুষ্ঠিত হলে সেক্ষেত্রে তার শাস্তি হবে অনধিক 14 বছর এবং জরিমানা, অর্থাৎ এক্ষেত্রে তার শাস্তি হবে 14 বছর সশ্রম কারাদণ্ড এবং জরিমানা, এই দুটোই হবে। এবং ধারা 117-তে বলা আছে যে জনসাধারণ দ্বারা বা 10 জনের বেশি ব্যক্তি দ্বারা অপরাধে অনুষ্ঠানে সহায়তা, অর্থাৎ যদি 10 জনের বেশি ব্যক্তি দ্বারা যদি কোনো অপরাধ সহায়তায় অনুষ্ঠানের জন্য সহায়তা করা হয় তাহলে সেক্ষেত্রে শাস্তি হবে অনধিক 3 বছর বা জরিমানা বা উভয়, অর্থাৎ এক্ষেত্রে তার শুধুমাত্র 3 বছর কারাদণ্ড হতে পারে বা শুধুমাত্র জরিমানা হতে পারে বা কারাদণ্ড প্লাস জরিমানা উভয় হতে পারে। এবং ধারা 118-এ বলা আছে যে মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডে শাস্তিযোগ্য অপরাধ সংগঠনের ষড়যন্ত্র গোপন করা, অপরাধ যদি অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে তার শাস্তি হবে অনধিক 7 বছর এবং জরিমানা, এক্ষেত্রে দুটোই হবে, তার শাস্তি হবে 7 বছর এবং জরিমানা হবে, এক্ষেত্রে দুটোই অবশ্যই হবে এবং এই যে কারাদণ্ড আছে বা কারাবাস আছে কারাবাসটি হবে সশ্রম। ধারা 118-তে আরেকটি বিষয় আছে যদি অপরাধটি যদি অনুষ্ঠিত না হয়, অর্থাৎ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে শাস্তিযোগ্য অপরাধ সংগঠনের ষড়যন্ত্র গোপন করেন যদি অপরাধটি অনুষ্ঠিত না হয় সেক্ষেত্রে অনধিক 7 বছর এবং জরিমানা, অর্থাৎ তার শাস্তি হবে 3 বছর এবং একই সাথে তার জরিমানা করা হবে, এখানে দুটি হবে এবং এই শাস্তিটি হবে সশ্রম কারাদণ্ড। তো আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন যে এই 3টি ধারা হচ্ছে একটু গুরুত্বপূর্ণ, এই জন্যই আমরা এই 3টি ধারাকে উপস্থাপন করলাম, বাকি ধারাগুলো আপনারা পড়ে নেবেন। তবে সাধারণত এই 3টি ধারা থেকেই প্রশ্ন হয় এবং একটি বলে রাখা প্রয়োজন, দণ্ডবিধিতে কিন্তু এই শাস্তির চেয়ে উদাহরণ থেকে বেশি প্রশ্ন হয়, আপনারা উদাহরণগুলো অবশ্যই অবশ্যই পড়ে নেবেন এবং আমরা উদাহরণ নিয়ে MCQ আকারের প্রশ্ন আমাদের ফেসবুক পেজে দিচ্ছি, আমাদের ফেসবুকের পেজের সাথে সংযুক্ত থাকবেন। তো আমরা যে আজকে যে ভিডিওটি দিলাম অপরাধের অপসহায়তা বা এর উপর, এই আশা করি যদি আপনারা যদি ভিডিওটি ভালো মতো দেখেন তাহলে আমরা একটিক্ষণ প্রশ্ন দিব, আপনি অবশ্যই সেই প্রশ্নের উত্তর করতে পারবেন এবং যদি উত্তর আপনার জানা থাকে তবে আপনি আমাদের কমেন্টস করে আপনার উত্তরটি জানান, তবে আমরা বুঝতে পারবো যে আমাদের ভিডিও দেখে আমাদের ভিউয়ার্সরা কিছু জানতে পারছে। তো আজকের প্রশ্ন হলো দণ্ডবিধির 107 ধারায় অপরাধের প্ররোচনা বা অপসহায়তার উপাদান কয়টি, এখানে সম্ভাব্য উত্তর হলো ক 3টি, খ 2টি, গ 4টি, গ 5টি। আপনি যদি এই প্রশ্নের উত্তর জেনে থাকেন তবে অবশ্যই আমাদের কমেন্টস করে জানান, অন্যথায় ভিডিওটি পুনরায় দেখবেন। তো আশা করি এই অপরাধের সহায়তা বা অপসহায়তা নিয়ে আমাদের আর কোনো প্রশ্ন থাকবে না, আর যদিও কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন, আপনার মূল্যবান মতামত ও পরামর্শ জানাতে অবশ্যই আমাদের ইমেল করতে পারেন অথবা কমেন্টস করতে পারেন, আমাদের ইমেল অ্যাড্রেস হলো banglalawschool@gmail.com, আমাদের ফেসবুক পেজে আমরা নিয়মিত MCQ আকারে প্রশ্ন আপলোড করছি, আপনারা আমাদের ফেসবুকের সাথে সংযুক্ত থাকবেন। এবং যদি আইন সংক্রান্ত বা আইনি পরামর্শ সংক্রান্ত কোনো বিষয় যদি আপনাদের জানা থাকে তবে আমাদের মোবাইল করতে পারেন, আমাদের মোবাইল নাম্বার হলো 01750173। তবে আপনাদের কাছে আমাদের একটি অনুরোধ, যারা আমাদের ভিডিওটি আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, তবে আমরা যখনই ভিডিওটি আপলোড করব, আমাদের চ্যানেলে নতুন ভিডিও আপলোড করব, আপনারা তখনই নোটিফিকেশন পেয়ে যাবেন। এবং অবশ্যই অবশ্যই আমাদের সহযোগিতা করবেন, আমাদের সহযোগিতা করতে পারেন আপনাদের যারা বন্ধুরা এবার বার কাউন্সিল পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং যারা জুডিশিয়াল সার্ভিস কমিশন পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তাদেরকে আমাদের ভিডিও বা আমাদের কার্যক্রম সম্পর্কে জানিয়ে আমাদেরকে অবশ্যই সহযোগিতা করবেন, আশা করি আপনারা এই কাজটুকু আমাদের জন্য করবেন। তো আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, আশা করি আগামীতে আমরা আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আইন জানুন, আইন জানান এবং সর্বদা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকুন। আসসালামু আলাইকুম।